Raifur Armanus Amar Nabi Gumaya Takare Baba Amar Allah Rabbul Alamin Bondhu Nabir Salam Janai Zalali Benari Zalani Benari এই তো মনে হয়ে গেছে আমার নবী কয় ইব্রাহিম আমি যাইতাম না রে আল্লাহ কো বন্ধু আমার বাড়িতে যতদিন থাকবেন একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না জোরে কন্না মার হাবা এ বন্ধু নবী কয় মসজিদে হারাম হতে মসজিদে আকসা জুরি কি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় আমার সুন্দর সুন্দর নিদর্শনগুলা দেখানোর জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম জুরে কন্না মারা হাওয়া নবী মসজিদ আকসাই গেল ওইখানে গিয়ে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইস নবী হলো ইমাম নবীর পিছনে সকল নবীরা হলো মুক্তাদি জুরে কন্না সুবহানাল্লাহ ওরে বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবী মসজিদে আকসায় নামাজ পড়ায় নবী যদি ইমাম হয় আর নবীর পিছনে যদি সকল নবী মুক্তাদি হয় তাহলে ওই নবীদের মধ্যে মুসা নবী আছে না নাই এবার আবার মুসা নবী আসমানে আমি জানতে চাই মুসা নবী কি তিনজন না একজন একজন মুসা নবী একই টাইমে কবরে একই টাইমে মসজিদে আকসায় একই টাইমে আসমানে যদি থাকতে পারে আমার কামলাওয়ালা জিন্দা নবী আজকেরই বীর শ্রেষ্ঠ মতিনগরের সুন্নি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই মুসা নবী আল্লাহরে দেখতে চাই রে বাবা আমার আল্লাহ দেখা দিতে চাই না কেন জাননি আমার আল্লাহ কো মুসা আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না জ্বলে পুড়ে সারাকার হইয়া যাইবা এরপরে মুসা কয় আল্লাহ এত কিছু মানি না আমি তোমার দেখব আল্লাহ কই ঠিক আছে আইসো তুর পাহাড়ে মুসা নবী তুর পাহাড়ে যায় এবার মুসা নবী বাজান মনোযোগ জুতা মুবারক গুলা নিয়ে তুর পাহাড়ে উঠতে চাই আল্লাহ কো মুসা আমার দিদারে আসতেছো তোমার পায়ের ভিতরে কেন জুতাগুলা দেখা যায় জুতাগুলা কইলা তুমি তো পাহাড়ে উঠো ওরে বাজান মুসা নবী তুর পাহাড়ে উঠতে চাই জুতা লইয়া আল্লাহ মানা করে আর আপনার নবী আমার নবী যিনি হাবিবুল্লাহ তিনি আরশে আজিমে যাইয়া জুতা মুবারক কুলতে চায় আমার আল্লাহ কই বন্ধু জুতা মুবারক কুলা যাবে না আপনার জুতা মুবারকের দোলা মুবারকের জন্য আমি আল্লাহর আরশে আজিমটা পাগল পাগল হইয়া গেছি জবান কুলে কন্না আল্লাহ আকবার আওলা তোহিরে তুই আওয়াল আখেরে মাওলা তোহিরে তুই মাওলা তোহিরে ওই আওয়াল আখেরে মাওলা তোহিরে তুই জুরে কন্না আল্লাহ আকবার গোল্ড অফ মদিনা সুন্নিয়তির অহংকার আমার নরসিংদীর বাবারা রায়পুরের বাবারা ও বীর শ্রেষ্ঠ মতিউর নগরের বাবা আশেপাশের বাবা যে যেখান থেকে এসেছেন তিলের কান্টা লাগাইয়া দিবা আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিদার দিয়েছেন আমার আল্লাহ কয় আমার বন্ধুরে আমার বাড়িতে আইনা গো আমি আল্লাহ এত সুন্দর সুন্দর নিদর্শনগুলা দেখাইলাম এই নিদর্শনগুলা কোন নবীরে আমি আল্লাহ দেখাই নাই হায়রাত রায়পুরের মানুষ আমার নবী ঘুমায়া তাকে রে বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধু নবীরে সালাম জানাই কথার মনোযোগ দেয় কথা বলবা না বাবা আমার দিকে মনোযোগ আমি ডান বাম কথা বলছি না মিডিয়া আসছে
আপনাদের দয়া আমাদের ওয়াজগুলো ভালো মানুষে দেখে, এই জন্য ডান পাম কথা না ডাইরেক্টলি বয়ান ইনশাল্লাহ মারহাবাগন। কথা বলবেন আমার দিকে মনোযোগ, যেই হৃদয় হৃৎপিণ্ড থেকে কথাগুলো বলছি, ইমান তান্ত্রিক বয়ান করবো ইনশাল্লাহ, কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ইনভাইট করেছি, দাওয়াত করছি। মূসা নবী আল্লাহর দেখতে চাই রে বাবা, আমার আল্লাহ দেখা দিতে চাই না কেন জানোনি? আমার আল্লাহ কো মূসা, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারো না, জ্বলে পুড়ে সারাকার হইয়া যাইবা। এরপরে মূসা কো আল্লাহ এত কিছু মানি না, আমি তোমারে দেখবো। আল্লাহ কই ঠিক আছে আইসো তুর পাহাড়ে। মূসা নবী তুর পাহাড়ে যায়, এবার মূসা নবী বাজান মনোযোগ, জুতা মুবারক গুলা নিয়ে তুর পাহাড়ে উঠতে চাই। আল্লাহ কো মূসা আমার দিদারে আসতেছো, তোমার পায়ের ভিতরে কেন জুতা গোনা দেখা যায়? জুতা গোনা কইলা তুমি তুর পাহাড়ে উঠো। ওরে বাজান মূসা নবী তুর পাহাড়ে উঠতে চাই, জুতা লই আল্লাহ মানা করে। আর আপনার নবী আমার নবী যিনি হাবিবুল্লাহ, তিনি আরশে আজিমে যাইয়া জুতা মুবারক কুলতে চায়। আমার আল্লাহ কই বন্ধু জুতা মুবারক কুলা যাবে না, আপনার জুতা মুবারকের দোলা মুবারকের জন্য আমি আল্লাহর আরশে আজিমটা পাগল পাগল হইয়া গেছি। জবান কুলে কন্যা আল্লাহ আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো সমস্ত জগতের জন্য রহমত, কথা কন্যা বাবা ঠিক না বেঠিক? আল্লাহ কো জিব্রাইল, কি যে একটা মজার কথা রে বাবা, সময় তো বেশি পাইতাম না। আল্লাহ কো জিব্রাইল, আমার বন্ধু মোস্তফারে আমি আল্লাহ আমার বাড়িতে আনবো। ও জিব্রাইল, তুমি জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতে যায় দেখবা আমার বন্ধু নবীর মেরাজের পোশাক মোবারক। মাওলা তোহিরে তুই আউয়াল আখেরে, মাওলা তোহিরে তুই, মাওলা তোহিরে ওই আউয়াল আখেরে, মাওলা তোহিরে তুই। জুরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার ভৈরবের বাবা, নরসিংদীর বাবা, রায়পুরার বাবা, বীরশ্রেষ্ঠ মতিনগরের বাবা, আমার পর্দানুসীন অনেক হাজার হাজার মা বন্ডাজের আষ্টঘুমা, আমি নাই মদিনাজিজি আপনার সন্তানের মতো, একটু দৃষ্টির ভাবে মেহরাজের বয়ানটুকু শুনুরে আমার আম্মা। কেমন নবী গো, যেই নবীর কারণে আমার আল্লাহ সব কিছু বানিয়েছেন। আসমান ছিল না বাজান, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, নাই নাই নাই, নবুমণ্ডল নাই, ভূমণ্ডল নাই। আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ কয় আমার নিজের কালেমা, আমার নিজের নাম তো আমি নিজে নিতে পারি না, আমি একটা সকা বানাইলাম, সকা হলো বন্ধু মোস্তফা, আমার বন্ধু পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জবান করে আল্লাহু আকবার কইতেন না কেমন নবী? যেই নবীর জিকির আমার আল্লাহ পরে রে বাবা, জিব্রাইল জান্নাতে গেছে, জান্নাতে যাও আমার দিকে মনোযোগ। এ বাবা কথা বলবেন না বাবা, কথা বলে বাবা ওয়াজ হয় না বাবা, কথা বলবেন একটু নীরব দিয়ে বসবেন, কথা বলবেন, ডিস্টার্ব করবেন। এবার জিব্রাইল জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখতেছে আমার নবীজির জামা মোবারকে 70,000 ফেরেশতা গুইরা গুইরা নবীর জামা মোবারকে সালাত সালাম জানাইতেছে।
তোমায় কেমো নে পাবো বলো না ইয়া রসুলাল্লাহ, তোমায় কেমো নে পাবো বলো না ইয়া রসুলাল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না লাল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। জোরে কোন আল্লাহু আকবার। এই যে ইব্রাহিম যায় দেখতেছে বাজান মনোযোগ, আমার নবীজির জামা মুবারকে 70,000 ফেরেশতা সালাতু সালাম জানাইতেছে। জিব্রাইল কয় ও ফেরেশতারা, আমি জিব্রাইলের জামা মুবারকটা নিতে এসেছি। বাজান এই কথা বলার পরে 70,000 ফেরেশতা চোখের পানি ফালায় কয় জিব্রাইল, আল্লাহ বলেছেন এই জামা মুবারক এমন একজন বন্ধু নবী যারে না বানাইলে আমার আল্লাহ কিচ্ছু বানাইতো না। ও জিব্রাইল এই জামা যদি লয়া যাও, এই জামার দিকে তাকায়া নবী না দেখার জালা মিটাইতেছি। এই জামা লয়া গেলে কোন জামার দিকে তাকায়া নবী না দেখার জালা মিটাইব। ওরে বাজান যারা মক্কা মদিনা গেছে তারা বুঝে মদিনা লক্ষ্য মর। আম্মারে কয় আম্মা বয়ান তো করি গো মা, বাবা মার দোহাই তোমাদের দোয়া। মারে কয় আম্মা মদিনা যাইতাম মনটা ছটফট করে। আমার মা কয় বাবা টেনশন করিস না, তুই যার পাগল ওই মায়ার নবী তোরে একদিন মদিনায় লইয়া যাইব। ভিতরে লাই গাছে কইতাম নি বাজান, এদিকে গুলো মনে হয় বেশি চলে না। আরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের জালা রে, ওরে আমার জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই জালা জোরাই না রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কর না আল্লাহু আকবার। এ আমার বাবা মনোযোগ দিয়ে আছে যেখান থেকে এসেছে মনোযোগ। জিব্রাইল ডাক ডাক ও ফেরেশতারা কান্না কইরো না, তোমরা সেই নবীর পাগল ওই মায়া নবীজি এই জামা মুবারক পরে তোমাদের কাছে আসিতেছে। জুরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে কো তাই নাকি নবী কি আমাদের দিকে আসবে, কো আসবে জামা লইয়া যাও। জামা মুবারক গুলা জিব্রাইল সুন্দর করে নিলেন, রৌনা দিয়া দিবে। আমার আল্লাহ ডাক দেখ জিব্রাইল, তোমার হাতের ভিতরে 70,000 নূরের লাইট নাও। কয় হাজার জোরে কর না জিব্রাইল কো আল্লাহ 70,000 নূরের লাইট কেন নিতা। আমার আল্লাহ কো জিব্রাইল এখন বুঝবা না, সময় হলে বুঝবা। জোরে কর আল্লাহু আকবার। এই জিব্রাইল হাতের ভিতরে 70,000 নূরের লাইট নিয়ে জিব্রাইল রওনা দিছে। এই যেই মাত্র জিব্রাইল চলে গিয়েছে আমার নবীর মেরাজের পোশাক মোবারক নিয়া নবীর হুজরা মোবারকে, জিব্রাইল যায়া দেখতেছে আমার মায়ার নবী জিন্দা নবী আরাম করে আমার নবী ঘুমাইতেছেন। একবার জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিব্রাইলে ইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দরদ সল্লে আলা, সেই খুশিতে বাহি দরদ সল্লে আলা। বলো নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে, নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে কম না আল্লাহু আকবার। এ বন্ধুরে
আমার বাবারা আমার বাজানে একটু মনোযোগ দেন, জিব্রাইল যায়া দেখে আমার নবী ঘুমাইতেছে, ওরে আমার বিশপীর শ্রেষ্ঠ মতিউর নগরের বাবারা, এবার আপনারা কোন জিব্রাইল যায়া দেখে আমার নবী ঘুমাইতেছে, জিব্রাইলের সাহস আসিনি আমার নবীর ডাক দিত, কথা কন না কেন ডাক দিত সাহস আসিনি, জিব্রাইলের সাহস নাই, সাধারণ আমি নাই মদিনা আজিজি, যদি আপনাদের গ্রামে ঘুমায়া থাকি দুপুরে, বাচ্চারা যদি দুষ্টুমি করে আপনারা বলবেন এই বাচ্চারা দুষ্টুমি করো না হুজুর ঘুমাইতেছে, আমার যুক্তি আসেনি কথার ভিতরে, পয়েন্ট ফালাই ফালাই বন করবে যখন একদম সহজ হয়ে যায়, আপনি ঘুমাইলে আপনার বিবি আপনার সন্তানরা কয় তোর বাফে ঘুমাইতেছে ডিস্টার্ব করিস না ঘুম ভাঙে যাবো, আমাদের বেলায় এত কিছু আর মায়ার নবী দয়ার নবী ঘুমাইতেছে, জিব্রাইলেরও সাহস নাই, আমার নবীরে জিব্রাইল ডাক দিব, এবার জিব্রাইলে সুন্দর করে দাঁড়ায় রইছে, আমার আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল একটা কাজ করো, আমার বন্ধু ঘুমাইতেছি আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, একটা কাজ করো তুমি জিব্রাইলের জিব্বাটা আমার বন্ধু নবীর কদমে লাগায়া দা, হাত তুলে কন্না মারহাবা, চিন্তা করছেন ওই নবী কি আমার মতো, আল্লাহ হুকুম দেয় আমার বন্ধু ঘুমা, আমার বন্ধুর কদমে জিব্বাটা লাগায় দাও, জিব্রাইল আমার নবীজির কদম মুবারকে জিব্বাটা লাগায় দিছে, এবার আমার নবীজির ঘুমটা ভেঙে গেল, আমার নবী কো জিব্রাইল তুমি এখানে কেন, ইয়া রাসূলুল্লাহ আমার সালাম নিবেন, আমার আল্লাহ আপনার সালাম দিছে, সুবহানাল্লাহ আস্তে কইলে রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম তোমারি কদমে হাজার সালাম, বলো রহমতে আলম, বাজান নবী সারা কোনো উপায় আসেনি, আছে আল্লাহর কসম করে বলি আমি না আমার মতো গুনাহগার কেউ নাই, এই পাপী গুনাহগার বলে দিয়ে যায় বাবা রে আমার বাপ নবী নবী করতো, আমি আব্বারে কইতাম আব্বা এত নবী নবী করেন কিল্লাই, নবী নবী কেন করেন, আমার বাবা কই এখন বুঝবি না সময় হলে বুঝবি নবী নবী কেন করি, আজকে আমি এতিম সন্তান আপনারা জানেন অনেকে আমাকে চিনে ইউটিউবে দেখে, যারা আমাকে দেখেন আমি প্রায় মাহফিলে আমার বাবার কথাটুকু বলি, আমি অল্প বয়সে আমার বাবারে হারিয়ে ফেলেছি, আমার বাবা কবরে ঘুমিয়ে আছে, অথচ আমার বাবা আমাকে বলেছিলেন বাবা আল্লাহ তোর একজন বড় আলেম বানাইব, আমি দোয়া করে দিই অল্প বয়সে হাজার মানুষ নিয়ে তুই ওয়াজ করবি, বাবা রে অহংকার না রে বাপ, আর এই বসার চেয়ারে এই চেয়ারে বসার যোগ্যতা আমি আজিজির নাই, মাত্র আপনাদের সন্তানের মতো কারো নাতির মতো, কথা ঠিক কিনা কন্যাকা, এই চেয়ারে আমার বসার যোগ্যতা, আমারে আমার ছাত্র বাইরে জিজ্ঞেস করে ভাই এতগুলো মানুষের সামনে তুমি প্রত্যেক দিন কীভাবে ওয়াজ করো, তুমি কেমনে ওয়াজ করো, তোমার কীভাবে সাহস হয়, আমি কি বাবা রে আমার বলতে কিছু নাই, সব আমার মা বাবার দোয়াই, আল্লাহর কসম করে বলি যতই কিছু করো না কেন দুইটা মানুষটাকে কোনো কাদায় না, একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা, মা যদি দোয়া করে সন্তান জিওতে হির হয়ে যায়, বাবা যদি দোয়া করে সন্তান সাকসেস হয়ে যায়, মা বাবার দোয়াই আমার আল্লাহ সন্তানকে বাইজিদ মুস্তামির মতো আল্লাহর ওলি বানায় দেয়, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, এই জন্য আমার বাবা যেটা কবির মনোযোগ জিব্রাইলকে আমার নবী কো জিব্রাইল আল্লাহ সালাম দিছে বলো তারপর কি, জিব্রাইল কো নবী গো আমার আল্লাহ আপনার দাওয়াত দিছে, এখন আমার বাজানে আমার দাওয়াত দিছে, আমার নাম্বার নিয়ে মুরব্বী আমার দাওয়াত দিছে, আমি আমার বাজানের বাড়িতে আসলাম, আপ্যায়ন কি আমি করবো না উনি আমারে গরু, কথা কেন ওয়াজ মনে আপনারা বুঝেন না, ওয়াজ মনে বুঝেন না, আরো বুঝা মনে ভাই ভাঙ্গে বুঝা মনে, বাবা 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 জুতারি সাবধান, জুতারি সাবধান রাখেন, জুতা লই যাবো গা, ওসু কেমন লাগে তো টাইম পাবে না তো, ওই তো না বাবা ঘুমাই যাবো গা তো, এদিন এক মাহবিলে রাতের দুইটার পরে গেছি একবার
গুইডা মুকিটে কি মারা গেছে নাকি? একটা ডেকা দেশ তাঙ্গ ডেকা ঢুকে চলতো নজর একটা জিকির দিন ফাল্লা দিয়ে উঠে গেছে গা। কি ওইটা কোন কারবার? হুজুর এটা জিকিরের কারবার। বাবা মাহফিলে ওয়াজ করছে দুই ঘন্টা ওয়াজের ভিতরে কইছিলাম জুতা চুরি কেউ কইরুই না, ওয়াজের পরে দিয়ে আমার জুতুই নাই। চিন্তা করলাম এরপর থেকে আর মাহফিলের ভিতরে দামি জুতা নিতাম না, 300-400 টাকার জুতা নিলে কম দামি নিবে। কথা কন ঠিক কিনা? আপনারা খারাপ লাগতেছে নাকি? আসলে খারাপ লাগতেছে? এই জন্য আমার বাবারা কবির মনোযোগ দিয়ান, কথা বলবেন আমার সাথে, কথা বলবেন। বাজান আমার দাওয়াত দিছে, আমি উনার বাড়িতে আসলে উনি আমার মেহমানদারি করব। আল্লাহ নবীর দাওয়াত দিছে রে বাপ, জিব্রাইল কো নবী 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 গো, আল্লাহ আপনারা দাওয়াত দিছে, এবার আপনারা কোন আমার নবী আল্লাহরে দেখব। এই কথাটা কি খুশির কবর নাকি দুঃখের কবর? জোরে এখন, খুশির কবর নাকি দুঃখের কবর? নবী এই খবরটা পাইয়া আমার রাহমাতুলিল আলামিন চক্ষু মুবারক দিয়া জোর জোর করে পানি মুবারকটা ছেড়ে দিলেন, জবান কোলে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল কো নবী নবী গো, মুসা নবী আল্লাহর দেখতে চাই নবী, আর আমার আল্লাহ আপনারে স্বয়ং দিদার দিতে চায়, আপনি কেন কাঁদতেছেন? সুবহানাল্লাহ। আমার নবী কয় জিব্রাইল আমি কেন কান্দে তুমি জানো নি, এই জমিনে আমার কোটি কোটি উম্মত, এই উম্মত রেখে আমি কেমনে আমার আল্লাহর বাড়িতে যাই? জবান কুলে কন্যা আল্লাহু আকবার। আরে আমি যার প্রে মেরে দেওয়ানা, আরে তারে তোমরা আইনা দাও না গো, আমার নবী ছাড়া ভালো যে লাগে না, বলো নবী ছাড়া ভালো যে লাগে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, বলো আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবী। বাজান জবানটা বন্ধ রাখেন না, আমার বাবা জবান বন্ধ রাখবো না। নবীর কথা বলি রে বাপ, এমন একজন নবী যেই নবী না হলে আমি আজ দিয়ে আসতাম না। নবীর মহব্বতে একটা বড় চোখের পানি ফানাইয়া দিবা রে বাবা, আজকে তাকায় দেখেন রাত্রেবেলা ঘুমাই না। ও বন্ধু দিনের বেলা আমারে ফোন দিয়া পাইবেন না, রাত্রেবেলা যতটা সময় দিবেন ততটা সময় সজাগ কেন তাকে জানেননি? এখানে ওখানে নবী নবী করা লাগে একটা মাত্র কারণে, আমি বাচ্চা ফালাইছি, আমার আব্বা কইছে নবী ছাড়া কোনো গতি না, এই জন্য আমি আজ যে একটা জিনিস আমি বেছে নিলাম, কোন জিনিসটা? আমার অন্ধকার কবরের আলো যদি দরাইতে হয় কামলেওয়ালা নবীরে জানের চাইতে ভালোবাসা লাগবে, একবার জবান কোলে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল কো নবী কেন কান্দে? নবী কো জিব্রাইল আমার উম্মত তো আমি আল্লাহর কাছে যাইতাম না, আমার আল্লাহ কয় ও জিব্রাইল আমার বন্ধুর জানেন, আল্লাহ কো জিব্রাইল আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধু আমি আল্লাহর বাড়িতে যতদিন থাকব আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। ও গো মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লুকাইল, একটু বলবেন নি বাজান বাজান বলবেন একটু মহব্বতে, আমি আমার বাপের কথা কইতেছি না, আমি আমার মার কথা কইতেছি না, এই আমি নগণ্য হতে পারি, আমি যার কথাগুলো বলতেছি তিনি অনন্য, আমি গুণাগার হতে পারি, আমি যার কথা বলতেছি তিনি শ্রেষ্ঠ, একটু মহব্বতে আমার নবীকে রাখো, বলো। ওহ গো মায়ার নবী গো বলো, ওহ গো মায়া
আনবী প্রেম শিখায়া কোথায় কাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যা বলো না তোমার এ সম্পনে আইসা বলো নবী প্রেম জ্বালানি বেনারি জ্বালানি বেনা এই তো মনে হয়ে গেছে গতকাল আসবিরিগঞ্জে বাবার কথা মনে হইছে ওয়াজের ভিতরে মনটা নরম হয়ে গেছে যুবক যারা হাসতাসত মাহফিল থেকে বাড়িতে চলে যাবার ডিস্টার্ব করিস না ওয়াজের ভিতরে কিছু কিছু জায়গায় হাল চলে আসে রে বাবা এই হালের ভিতরে হাসি দিও না মনটা কই যে কি করতাম রে আমার বাপ এখন যে একটা হাল আসছে মদিনার নবী থেকে বাবার মহব্বতের হৃদয়ে লালন করব আমার মতো যারা বাবা হারাই বা তারা বুঝবা বাবা কেমন দন কথা কন না বাবা ঠিকই না বেটি আমার নবী কয় ইব্রাহিম আমি যাইতাম না রে আল্লাহ কো বন্ধু আমার বাড়িতে যতদিন থাকবেন একটা উম্মতের আমল নামাই গুনা লেখা হবে না জুরে কন্যা মার হাবা এই কথা শুনিয়া আমার নবী বাজান মুচকি হাসি মেরা দিছে রাহমাতুল্লিল আলামিন মেরাজের পোশাক মুবারক সুন্দর করে পরছে যাই মাত্র মেরাজের পোশাক মুবারক পরলেন কত সুন্দর আমার নবীরে লাগতেছে শান্তির জন্য বাবা এত কিছু রে বাবা শান্তির জন্য আমার এত কিছু রে আরে শান্তি আমার হলো না শান্তি লাগে সোনার মদিনা ঠিক না একটু বলো না শান্তির জন্য বাবা এত কি চোরে বাবা শান্তির জন্য এত কি চোরে আর শান্তি আমার হলো না শান্তি লাগে সোনার মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার বন্ধু রে আমার আমার যুবক ভাইয়েরা মহিলা মা বোনেরা যারা শুনছেন গো হৃদয়ের কান্টা লাগাইয়া দিবা ওই নবী সুন্দর করে মেরাজের পোশাক মুবারক পরলেন এবার রাহমাতুল আলামিনকে আমার জিব্রাহিম লইয়া যাইতেছে যাইতে যাইতে আমার নবী তাকায়া দেখতেছে একজন জলিল কদর পয়গাম্বর ও বন্ধু একজন নবীর কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন আমার নবী তাকায়া দেখতেছেন মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়তেছেন আপনারা জবান করে কন আল্লাহর নবীরা জীবিত না মৃত মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তেছেন রাহমাতুল্লিল আলামিন এই দৃশ্যটা দেখা আমার আল্লাহ কেন আমার নবীর মুসা নবীর কবরের দিক দিয়ে কেন মেহরাজে নিচে জানেননি একটা মাত্র কারণে বাইকটা ঠিক করো কি হইল আওয়াজ ধরেছে কেটা একটা মাত্র কারণে মুসা নবীর কবরের পাশ দিয়া আমার নবীরে আমার আল্লাহ নিচে একটা মাত্র কারণে আমার আল্লাহ কই মুসা তাকে দেখ আমার নবী আনাফ আমার নবী আমার দেখতে চাই না আমার বন্ধু মোস্তফা ঘুমায়া থাকে আমি আল্লাহ স ইচ্ছায় আমার বন্ধুর দিদার দিতে চাই সুবহানাল্লাহ কইতেন না এ বন্ধু নবী কই মসজিদে হারাম হতে মসজিদে আকসা জুরি কি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কই আমার সুন্দর সুন্দর নিদর্শন গুলা দেখানোর জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম জুরে কন্যা মারা হাওয়া নবী মসজিদ আকসাই গেল ওইখানে গিয়ে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইস নবী হলো ইমাম নবীর পিছনে সকল নবীরা হলো মুক্তাদি জুরে কন্যা সুবহানাল্লাহ ওরে বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবী মসজিদে আকসাই নামাজ পড়ায় নবী যদি ইমাম হয় আর নবীর পিছনে যদি সকল নবী মুক্তাদি হয় তাহলে ওই নবীদের মধ্যে মুসা নবী আসে না নাই এবার আবার মুসা নবী আসমানেও আমি জানতে চাই মুসা নবী কি তিনজন না একজন
একজন মুসা নবী একই টাইমে কবরে, একই টাইমে মসজিদে আকসা, একই টাইমে আসমানে যদি থাকতে পারে, আমার কামলাওয়ালা জিন্দা নবী আজকেরই বীর শ্রেষ্ঠ মতিনগরের সুন্নি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাসটা কার কার আছে? দুই হাত তুলে দেখো, একটা তাকবীর লাগাও, তাকবীর তাকবীর লাগাও, আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা মারহাবা মারহাবা। আমার নবীর মেয়ের আজকে দিনে না রাইতে, আমাদের লক্ষণ ভালো না, নবীর মেয়ের আজকে দিনে না রাইতে, নবীর মেয়ের আজকে মিথ্যা না সত্য? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী আমার আল্লাহরে দেখছে এই কথাটা সত্য না মিথ্যা রে আমার বাজান? ও বন্ধু গভীর মনোযোগ দিবা, নবী কয় আমি গেলাম, জিব্রাইল আমার নবীর জান্নাতে গিয়েছেন, জুরে কি সুবহান আল্লাহ, বেলালের বিপক্ষে কত মানুষ কত বল কথা বলছে, আমার আল্লাহ কই বন্ধু যাই যাই বলুক বেলালকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জবান কুলা কন্যা মার হবা, ওই বেলাল কালো, বেলাল কালো হলে কি হয় বলে বাবা? বেলালের ভিতরে আমার নবীর নূরের আলো, জুরে কন্যা মার হাওয়া, জান্নাতে যায় আমার নবী পাগলের বেলালের পায়ের আওয়াজ শুনছিল, নবী মেরাজ থেকে এসে কয় বেলা কি এমন আমল করো যেই কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনি? বেলাল কয় নবী ও মায়ার নবী জি আমি অন্য কোন আমল করি না, নামাজের পরে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি, কেন জানেন নি গো নবী? নামাজের পরে সুন্দর সুন্দর ফেস কাটিং ওয়ালা সুন্দর সাহাবীরা আপনার সামনে যায় কথা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চেহারা সুন্দর না, এই জন্য আমি গোপনে নামাজ ঠুকো পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি চেহারা সুন্দর না নবীর সামনে যাই না, ও আল্লাহ মেহরবানি করে আমি যদিও নবীর সামনে যাই না, আমার মায়ার নবীর রহমতের নজরটা যেন আমি পাগলের বেলালে উপরে থাকে। জুরে কন্যা আল্লাহু আকবার। এই তো একটা গজল মনে হয়ে গেছে, কোন একবার দিদারে দেখাও নূর নবীজি, আমি নহি অনবরে তুমি দেখিব, নবী দেখবারই চাসিনি বলো, একবার দিদারে দেখাও নূর নবীজি, আমি নহি অনবরে তুমি দিলের প্রাণ কহিলা সালাতু সালাম জানাব, মনের প্রাণ কহিলা তোমায় দেখিব, মনের স্বাদী মিটায় তোমায় দেখিব, একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় নহি অনবরে আমি, ও একবার দিদারে দেখাও নূর নবী বরে আমি দেখিব, জোরে কি আল্লাহু আকবার কইতেন না? ওয়ালামু আন্নাল্লাহু মাল মুত্তাকি, আমার আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে না নাই? সবরকারীর সঙ্গে আছে না নাই? একটু দর্জ ধরো কোথায় লয়া যাই, নবী কয় আমি জান্নাত থেকে গেলাম জাহান্নামে, জিব্রাইল আমার নবীর জাহান্নামের দৃশ্যগুলো দেখার জন্য লয়া গেছে, এবার আমার নবী যায়। এই কথার মনোযোগ, মহিলা মা বোন মনোযোগ দিবেন, মহিলা মা মনোযোগ দিবেন, এই কথাগুলো কথা বলবেন না, আমার নবীকে আমি গেলাম জাহান্নামের দৃশ্যগুলো দেখার জন্য, জাহান্নাম আসেনি, নবী কয় জাহান্নামে যায় দেখতেছি একটা লোক, এই একটা লোকের পেটটা এমন ভাবে এত বড় হয়ে রইছে, পেটটা বাইর হয়ে আসে এমন ভাবে পেটটা পড়ে আছে, আর ফ্যাটের ভিতরে সাপ বিচ্ছুক তারে কামড়াইতেছে, আর জিব্বাটারে টান দিয়া বের করে রাখছে, একবার জবান করে বলা যাবে কি নাউজুবিল্লাহ?
আল্লাহর নবী এমনি কি কথা কয়, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জোরে কি সুবহান আল্লাহ কইবা না? নবী কই আমি দেখছি রে একটা লোকের ফেট এমন ভাবে বের হয়ে আছে, তার ফেটের ভিতরে সাপ বিচ্ছু কামড়ায়, আর জিব্বাটা টান দিয়া বের করে রাখছে। নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে, ও জিব্রাইল এটা তো আমার উম্মত, তার এই অবস্থাটা কেন? জিব্রাইল কয়, ও মায়ান নবীজি, এই অবস্থাটা কেন জানেননি? এই লোকটা দুনিয়ার জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, এই তো নাই মদিনা আজিজ বালা না, এতক্ষণ আজিজ বালা ছিল, এখন বালা না, কেন সুদের কথা কইছে? কষ্ট পাইছে মূর্খের দল বিচারপতি, বাজান না মানে আইনের গতি। আমি কইতাছি কোনো ভাই দেন না, আমি কইতাছি মনোযোগ দেন, মূর্খের দল বিচারপতি না মানে আইনের গতি, করে কালি ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি আসেনি, করে কালি ঠেলা ঠেলি সুদ আর ঘুষ খাই, ওরে প্রেমের বাজারে ওরে নাহি মদিনা যে যে মানুষ নাহি পাই, জায়গা লইয়া ঠেলা ঠেলি, টাকা লইয়া ঠেলা ঠেলি, সম্পদ লইয়া ঠেকা ঠেকি, প্রেমের বাজারে একটা মানুষ নাই। কথা কন না ঠিক কিনা? মতিনগরের মানুষ সবাই যদি এক পক্ষে থাকে, আর বেশি বুঝি না যদি আরেক পক্ষে থাকে, গ্রামের 40 জনকে ব্যাক কথা, হে একলাকে ব্যাক কথা, কথা কন না ঠিক কিনা? এই জন্য আমার বাবাজির একটু মনোযোগ দিবেন ইনশাল্লাহ, কথা কইেন না, রাগ করেন না, সত্য কথা কইতেছি, কথা কন ঠিক নি? আমি কি বানায় কথা কইতেছি বাজা? সুদ খায় এই জন্য পেটটা এমন ভাবে বের হয়ে আছে। আমার নবীকে আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমার নবী ডাক দেখ, আর একটু সামনে যাওয়ার পরে আমি তাকে দেখতেছি একটা লোকের জিব্বাটা, ভাই জিব্বাটা টান দিয়া বের করছে, বের করে এমনভাবে পেরেক মেরে দিছে, আর জিব্বাটারে টান দিয়া এমনভাবে বর্শি লাগাইয়া দিয়া রাখছে, বর্শি লাগায় উপরের দিকে ঝুলাই রাখছে। জুরে কন্যা নওজুবিল্লাহ, নবী গো জিব্রাইল এটা তো আমার উম্মত, তার এই অবস্থানা কেন করছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়াহার নবীজি, এই অবস্থানা কেন করছে জানেননি? এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে বেশি বেশি মিথ্যা কথা বলছে, আমার সমাজে মৃত্যু কাছে নিরে আমার বাজার। আসিত কুইন্দি সত্য বলবো বাজবা, ওয়েলকি দেবো ইহিলিক, মিথ্যা বললে ধ্বংস হয়ে যাব। এবার আপনারা জবান কুলে কোন, সত্য বলার দরকার নাকি মিথ্যা বলার দরকার? সত্য বললে বাসবা, মিথ্যা বললে ধ্বংস হয়ে যাব। আমার নবী কজিব্রাইল, আমারে আর এই দিকে নিও না, অন্য দিকটা লয়া যাও। সুরে কোন আল্লাহু আকবার, অন্য দিকটা লয়া যাওয়ার পরে ওই দিকটা শুধু মহিলা আর মহিলা, কি মহিলা? নবী কয় পুরুষের চাইতে অধিকাংশ মহিলারা জাহান্নামী। কারা জাহান্নামী? ওর মা, আমি আজি যে তোমার ছেলের মতো ঘুমা, ইদানিং পুরুষের চাইতে মহিলারা বাজে বেশি আছে, মহিলাদেরকে কয়েকটা কথা বলার দরকার। মা আল্লাহর কসম, আপনাদেরকে লজ্জা দেওয়ার কথা আমি বলতেছি না, আপনাদের ভালোর জন্য কথাগুলা বলি রে মা। কষ্ট করে মাহফিলে আসছে, দুইটা কথা শুনেন, আমল করেন। নবী কই আমি দেখতেছি পুরুষের চাইতে মহিলারা ডাবল জাহান্নামী। নবী কই আমি সামনে তাকাইলাম, এই কত এই কথাগুলো আমি মুখ দিয়ে বলতে পারি না, এরপর তো বলা লাগে, না বলে বুঝবেন কেমনে? নবী কই আমি তাকায় দেখলাম একটা মহিলার লজ্জাস্থান দিয়া পোজ ময়লা বের হচ্ছে। জুরে কন্যা না উজুবিল, হাসির কোরক দিচ্ছি না, হাসির কথা কইতেছি না, বড় হৃদয় বিদারক কথা বলছি। নবী কই মহিলার লজ্জাস্থান দিয়া পোজ ময়লা বের হচ্ছে। ও জিব্রাইল, এটা তো আমি নবীর উম্মত, আর এই অবস্থাটা কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী
এই মহিলাটা দুনিয়ার জমিনে তার মার কথা মানে নাই, বাবার কথা মানে নাই, এমন মহিলা শ্রীর বাপ। শ্বশুরের কথা মানে নাই, স্বামীর কথা মানে নাই, বাসুরের কথা মানে নাই, অর্থাৎ বড়দের কথা মানে নাই। না মাইনা, এই না মাইনা, পর পুরুষের সঙ্গে অন্য পুরুষের সঙ্গে যে না করছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, অন্য পুরুষের সাথে খারাপ কাজ করছে যে না করছে, এই জন্য আমার আল্লাহ তার এই আজাবটা দিছে। এবার আমার মা বোনদেরকে বলবো, মা আল্লাহকে ভয় করো, রসুলকে ভালোবাসো। আমার এই এলাকার মা বোন যদি পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি ভালো ভালো রফল আমল করে, আমার আল্লাহ ওই মহিলার গর্ভ থেকে যেই সন্তানটা দুনিয়া আসবে ওই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমার নবীকে আমি আর একটু সামনে গেলাম, আমি নবী সামনে যাইয়া দেখতেছি আর একটা মহিলা, এই দেখবেন আর একটা মহিলার স্তনের ভিতরে বর্ষি লাগাইয়া এমন ভাবে উপরের দিকে ঝুলাইয়া রাখছে। নবী কো ইব্রাহিম তার এই অবস্থাটা কেন, ইয়া রাসূলুল্লাহ নবী, এই মহিলারা দুনিয়ার জমিনে তার স্তনগুলো পর পুরুষকে দান করে দিয়েছে, জবানগুলো কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবাজির আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, এগুলো মাইকে বলা যাবে না, যারা বুঝে একটা কথাই বুঝে, যারা বুঝে না তাদেরকে বুঝাইলেও বুঝবে না কথা কন্যা ঠিক না বে ঠিক। এই জন্য আমি সবাইকে অনুরোধ করে দিয়ে যাব, পাঁচ ভক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এটা হলো মেয়েরাজ। আপনারা জবান গুলো এখন সামনে কি আসতেছে, সামনে কি আসতেছে, এরপরে কি আসতেছে, মাহে রমাদানুল মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ, মাহে রমজান মাস, এমন একটা মাস, এই রমজান মাস পাইয়া যে ব্যক্তি নিজের জীবনের গুনাহটা মাফ করাইতে পারল না তার মত হতাবাগা আল্লাহর জমিনে নাই, কথা কন্যা বাবা ঠিক না বিঠি। এই জন্য রমজান মাসে তিরিশটা রোজা রাখার দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই। আর কয়েকটা মিনিট কথা বলবো, হৃদয়ের কান্টা লাগাইয়া দিবা, ওই বন্ধু আমার নবী ডাক দেখো, আমি দৃশ্যগুলো দেখা, জিব্রাইল আমিন আমার নবীর সঙ্গে, আমার নবীর লয়া জিব্রাইল গেছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো, ও মায়া হার নবীজি, আমি জিব্রাইল আর সামনে যাইতে পারতাম না, জোরে কর না আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল কয় নবী গো, আমি আর সামনে যাইতে পারতাম না, কি রে বাজান, আপনার আমার দাওয়াত দিছেন, বাজারের নাম কি, মেইন রোডের দিকে আমি যে নামছি বাজারটার নাম কি, মিনা মার্কেট, মিনা মার্কেটের আগের স্টেশনের নাম কোন, মান্দাবাস, পয়েন্ট ফলে বয়ন করবো ইনশাল্লাহ। একটা উদাহরণ দিতেছে বোঝার জন্য, আমি নাই মদিনা জিজি, ধরেন কখনো এই গ্রামে আসি নাই, এখন আপনাদের গ্রামের কমিটি আমার বৈরব বাস স্ট্যান্ড থেকে আমার রিসিভ করছে, বোঝার জন্য বলি, রিসিভ কইরা মান্দাবাস বাজারে আনছে, মান্দাবাস বাজারে আইসা কই নাই মদিনা জিজি সাহেব, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আপনি যেমনি মন চান তেমনি আমাদের গ্রামে যান, আমি জীবেন আইসি না সিন মন্দিরে বাজার। আমি কইম ভাই আমার জীবনে তো আপনাদের গ্রামে গেছি, আমি কইলাম আমার মতো বেটা এটি কইলাম বেটা, আমি তো কইলাম, আমি কইব কেউ আমার জীবনে তো আমি আপনাদের গ্রামে যাই না, আমি কেমনে যাইমু, প্রশ্ন আসিনি, আমি না সবাই কইব হুট করে গ্রামে যাই নাই, আপনার গ্রামের মানুষ যদি কয় যেমনে মন সেমনে যান, আমি কইম ভাই আমি তো জীবনে যাই নাই, আপনি আমার বৈরব থেকে রিসিভ করছেন, বীর শ্রেষ্ঠ মতীর নগরে নিবেন, এখন আপনার অর্ধেক রাস্তায় মেরাই না, এখন আপনি যাইবেন না, এখন আমি জানো কেমনে আমি কইমু, আমি কেমনে যাইমু, জিব্রাইল কো নবী গো, ও মায়ার নবী সিদরাতুল মুনতাহা যায়া কয় আমি আর যাইতে পারতাম না, আমার নবী তো বলতে পারতেন জিব্রাইল আমি যাবো কেমনে, আমার নবী এই কথা বলে নাই, না বলে কহ জিব্রাইল যেখানে তুমি জিব্রাইলের শেষ সেখানে আমি নবীর শুরু, জবান কুলে কন্যা আল্লাহু আকবার। জিসকে তোর বুকা দুবেঙ্গে আবে হায়া, সুবহানাল্লাহ কন্যা, জিসকে তোর বুকা
দুবলে আবে হায়া শম্মা বলে কর আয়া হামারা নবী সবসে ওলাও লাহামারা নবী সবসে বালাও আলা হামারা নবী জুরে কন না আল্লাহু আকবার ও বন্ধু জিব্রাইল কো নবী আমি আর যাইতে পারবো না আমার নবী কো জিব্রাইল ঠিক আছে তুমি যদি নাই যাইতে পারো তুমি বলো তোমার জন্য আল্লাহর কাছ থেকে আমি কিছু আনমনি চাইমনি তোমার কিছু লাগবো নি আল্লাহর কাছে তোমার জন্য কিছু চাইমুনি জিব্রাইল কো নবী গো আমার নিজের জন্য কিছু চাওয়া লাগবে না আমি জিব্রাইলের 70,000 নূরের পাখা আস্তে গণ্য সুবহানাল্লাহ আমি জিব্রাইলের নূরের পাখা গুলাব হাসরের ময়দানে ওই ফুলসিরাতের ফুলের উপরে বিছাইতে পারম কিনা এই হুকুমটা নিয়া আইসেন কে বলল নবী কই এই কথাটা কেন বলস জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি যত জায়গায় গেছি আমি যাইয়া দেখছি আপনি সেজদা মুবারকে উম্মতের জন্য কান্দিছে ও নবী তাইফের যুবকের আপনার পাথর মারছে নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আমি যাইয়া দেখতেছি আপনার পাথরের আঘাতে আপনার রক্ত মুবারক বের হয়েছে নবী গো আমি যাইয়া দেখি আপনি মায়ার নবীজি সেজদা মুবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দতেছেন আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার ওয়ানা বল নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার এই আজি জি এইচডি মিডিয়া গোল্ড অফ মদিনা মিডিয়া আসছে আপনার একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন সারা বিশ্বের মানুষ আপনাদেরকে দেখবে বলেন না আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার আমার নবীর তিনটা সুরত শুনো হে নবী জির উম্মত প্রমাণ করে হাদি সার কোরআন নবীর প্রথমে সুরতে হাকি আরে প্রথমে সুরতে হাকি দ্বিতীয়তে মালা একই তৃতীয়তে মানব রূপ ধারণ শুনো পাগলা গন গাইব আমি কামেলে ওয়ালার শান জবান কোলে কন্যা আল্লাহ আকবার এবার জিব্রাইল কো নবী গো এটা আমার শেষ কথা জিব্রাইল কো নবী আমি আমার 70,000 নূরের পাখা ফুলসিরাতের ফুলে বিছাইতে চাই একটা মাত্র কারণে আপনার গুনাগার উম্মত যেন পার হয়া হয়া জান্নাতে চলে যেতে পারে আর জবান কোলে কন্যা আল্লাহু আকবার এবার জিব্রাইল সিদ্ধাতুল মুনতাহা জিব্রাইলের শেষ কথা এই কথাটা হলো শেষ কথা আমার নবী দাঁড়ায় রয়েছে জুরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ বন্ধু নবীরে নেওয়ার জন্য একটা বুরাক ফাটিলেন একাধিক গ্রন্থের কথা হলো এটার নাম রফরফ রফরফ মানে গালিচা আমার নবী সেখানে বসলেন জুরে কন্যা মারহাবা জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ নবী রফরফে গালি চাই বসল কুদরতুল্লাহ কুদরতের মাধ্যমে নূর খোদা নূর নবীকে নূরের জগতে নিতেছেন জুরে কন্যা সুবহানাল্লাহ নূর নবীকে নূরের জগতে নিতেছেন নিতে নিতে একটা না দুইটা না 70,000 নূরের পর্দা অতিক্রম করাইলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা আরে কি দিয়ানি বাইরে জাহালা আরে কি দিয়ানি
বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই মুর্শিদের প্রেম জালা অহঙ্গ কি দিয়া আনি ভাই আমার মিরান সত্তাতারি আমার আব্দুল আজিজ নাকমুদি আমার ফকির আবু সাইদ আল কাদরি দাদা ভাইয়ের প্রেম জালা এই এটা আমার প্রেম আমি আমার মুর্শিদ প্রেমের পাগল এই বেড়া আমার পীরে আমারে বলছে তুমি মিরান শাহর নাম মাহফিলের ভিতরে বেশি নিবা মিরান শাহ থেকে তোমার বয়স আসবে জোরে করো আমার হাবা আমার মিরান শাহ তাতারির প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই একটা জবান বন্ধ রাখবেন না জবান কোলে কন্যা আল্লাহ আকবার আর 5-10 মিনিট সময় দেন আমি বয়ানটা সংক্ষিপ্ত করে দেয় আমার নবী দাঁড়ায় রয়েছে আমার আল্লাহ নিতে নিতে 70,000 নূরের পর্দা অতিক্রম করাইলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা আমার নবীরে 70,000 নূরের পর্দা পার করাইয়া আমার নবী যখন এমন একটা জায়গায় গেছে আমার নবী যাইয়া দেখতেছে আমার নবীর সামনে একটা পর্দা এমন ভাবে পড়ে আছে জুরে কন্যা সুবহানাল্লাহ এই পর্দাটা পড়ে আছে পর্দার ওই পার থেকে কে যেন বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি সূরে কন্না সুবহানাল্লাহ একটু দূরে সরি পড়েন আল্লাহুম্মা সুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা